নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি মানুষজন ব্লগে নতুন এক রেসিপি নিয়ে। সেটি হলো চিকেন চপ। প্রথমে এই চিকেন চপ বানানোর জন্য চিকেনটাকে কিমা করে নিতে হবে। তার মধ্যে আদা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন, খুবই টেস্টি হয়, বিকেলে স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য খুবই ভালো লাগবে খেতে। তো প্রথমে আমি মাংস কিমাগুলো নিয়ে নিলাম, তারপর একে একে সব মশলাও দিচ্ছি, যেমন পেঁয়াজ, রসুন বাটা আর আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে, পরিমাণ মতন লবণ। তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, বিকালে বেশ ভালো লাগবে খেতে। বাড়িতে বানানো জিনিসের স্বাদই আলাদা হয়। তারপর আমি এটাকে ভালো করে মেখে নেব। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। যারা আমার নতুন বন্ধু যারা দেখছেন, নতুন ফ্রেন্ড যারা দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বাড়িতে অবশ্যই আপনারা বানাবেন। তো এইভাবে মেখে নেওয়ার পরে আমি মাখা হয়ে গেলে আমি এটিকে কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেলের মধ্যে এটিকে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে ভালো করে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। তো তারপর তেল গরম হয়ে গেছে, আমি আমি মাংসের কিমাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। আগে থেকে এর মধ্যে আলু সিদ্ধ লাগবে এবং বিস্কুটের গুঁড়ো লাগবে। তো আমার বিস্কুটের গুঁড়ো হওয়া ছিল না, তাই আমি টোস্ট করে যা ছিল সে দিয়ে বানিয়েছি। যে ঘরের মধ্যে আমার টোস্ট ছিল, সেই টোস্টটাকে আমি গুঁড়া করে নিয়েছিলাম। আর এখানে আমি নামানো হয়ে যাওয়ার পরে আমি আলু সিদ্ধ করে রেখেছি, আগের থেকে আলু সিদ্ধটা মেখে রেখেছিলাম। সেই আলু সিদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে নেব। তো আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খুবই অল্প সময় লাগে। এখানে মাখা হয়ে গেছে, মেখে নিয়েছি। এরপর এখানে বেশ লম্বা লম্বা করে একটু চপের আকারে আমি লম্বা লম্বা ধরে গোল গোল, বেশি গোলও না, বেশি বড়ও না, ছোটও না, মাঝারি সাইজের মতন করে নিয়ে আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে টোস্টের যে গুঁড়োটা করেছি তার মধ্যে আমি এটাকে ভালো করে মেখে চেখে নেব। মেখে ভালো করে মেখে রেখে এইভাবে একে একে প্রত্যেকটা চপগুলোকে এভাবে করে নেব, তৈরি করে নেব এভাবে। দেখুন তৈরি করা হয়ে গেছে। এদিকে আমি ওভেনে তেল বসিয়ে রেখেছি, গরম তেলটা গরম হচ্ছে এবং সেই তেল গরম হওয়ার পরে আমি একে একে, যেহেতু আমার খুব একটা বেশি চপ না, কয়েকটা মাত্র, তার জন্য আমি অল্প তেলেই একটা একটা করে ভেজে নেব। আমি অল্প মিডিয়াম আছে এটাকে ভাজবো। আমি একটাতে করে অল্প তেলে ভেজে নিচ্ছি, খুবই হালকা
মিডিয়াম আঁচের মধ্যে। খেতে খুবই খুবই টেস্টি, খুবই টেস্টি হয়। হ্যাঁ দেখুন বানানো হয়ে গেছে, তো আপনারা সস দিয়ে এটিকে সার্ভ করুন, দেখবেন খেতে ভালো লাগবে। বাড়ির বাড়িতে বানানো জিনিসের স্বাদ আলাদা হয়। তো আজ এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, টাটা।